আসসালামু আলাইকুম জয়নাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জয়নাল ভাই, আপনার পিছনে দেখতে চমৎকার একটা গেট, চমৎকার লাগছে গেটটা। এই গেটটা কিসের? এটা এই গেটটা হচ্ছে লেদার কাটিং একটা গেট। লেদার কাটিং? জি, এটা একটা লেদার কাটিং গেট, যেটাকে সিএনসি কাটিং বলা হয়। হ্যাঁ, এই গেটটি কিন্তু অর্ডার করেছিলেন হাজারিবাগ থেকে মোহাম্মদ শিবু ভাই, উনি একজন ব্যবসায়ী। ইনশাল্লাহ গেটটি কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আগামীকাল ইনশাল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা ফিটিং করতে চলে যাব ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ভাইয়ের বাড়ি কি এদিকে? হাজারিবাগে ভাইয়ের বাড়ি, হাজারিবাগে লাগাবে। জি, তো এইটা তো সিএনসি কাটিং বললেন, এইটার এটা কি মেটালের না এসএসএর? এটা না, এটা মেটালের। মেটালের? মেটালের। জি, মেটালের উপরে এইটা সিএনসি কাটিং করা। হ্যাঁ, এটা সম্পূর্ণ। কত গেটার সাইজ কত আছে? এটার সাইজ আছে হচ্ছে 11.5 ফিট বাই 9 ফিট। আপনারা কোথায় পকেট পাল্লা রেখেছেন? সেই জন্য কিন্তু আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা পকেট পাল্লা কিন্তু খোলা রেখেছি, পকেট পাল্লাটা খোলা আছে এখানে কিন্তু খোলা রেখেছি। খোলা রেখে দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে দেখে দেখাচ্ছি যে আজকে কিন্তু আমরা গেট কিন্তু খোলা রেখে কিন্তু ভিডিও চালাচ্ছি। গেট খোলা রেখে ভিডিও করেছে এবং চমৎকার একটা যে কালারটা দেখেন দর্শক ভিউয়ার, যে এই গেটটার কালারটা কেমন লাগছে? একটা বাড়িতে যখন এই গেটটা লাগাবেন, এই বাড়ির সৌন্দর্য কিন্তু অসাধারণ ফুটে উঠবে। তো এই গেটটায় কি পিছনে কি শীট হবে? না না ভাই, এই গেটটা আর শিবু ভাই বলেছে, ভাই আমার বাইরে থেকে ভিতরে যদি কিছু দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই, আমার শীটের কোনো প্রয়োজন নেই। তাহলে এই গেটটা সেম টু সেম বাইরে থেকে যেমন দেখা যায় ভিতর থেকে কিন্তু সেমনই দেখা যায়। সেই জন্য ভাই বলছে যে আমার পিছনে শীটের কোনো প্রয়োজন নেই। মানে এটা কোনো শীত ব্যবহার না, না এটা শীত ব্যবহার করা না করার কারণে দেখেন যে ভিতর বাহির এটা কিন্তু দুটো পাশেই কিন্তু সেম টু সেম কি চমৎকার একটা ডিজাইন। এখানে কিন্তু এক চোরাক কিন্তু ধারও নাই, ধার নাই। এইটা কিন্তু হাত কিন্তু আমি কিন্তু পালিশ করতেছি, একটু ধারও নাই। এটা কত মিলি? এইটা এটা হচ্ছে 5 মিলি প্লেট। এটা 5 মিলি প্লেটের, এই যে 5 মিলি প্লেট কেটে এইটা বানানো হয়েছে। এই এই জিনিস, এটা যে প্লেট বলে নাকি শীট বলে, এটাকে প্লেট বলে, জাহাজের প্লেট। হ্যাঁ, জাহাজের প্লেট, জাহাজের প্লেট কেটে এই সিএনসি কাটিং এর মধ্যে করা হয়েছে, তৈরি করা হয়েছে। এটার পাশে আছে 11 ফিট নাকি? 11 ফিট পাশে আছে, 11.5 ফিট, 11.5 ফিট আছে, আর উপরে হাইট আছে, হাইট আছে হচ্ছে 9 ফিট, 9 ফিটের মতো। তো এই যে গেটটা, এই গেটটার মানে এই যে এত চমৎকার একটা গেট, এই গেটটার এই মাঝখানে এটা কি বক্স বক্স প্লেট নাকি এটা কি? এই গেটটার কিন্তু আমি বিটু বিবরণ দিয়ে দেই যে আমরা কি কি মাল ব্যবহার করেছি এই গেটে। এই গেটের যে চারো সাইড যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা স্লাইডিং গেট হবে। হ্যাঁ, স্লাইডিং গেট, যেটা আমাকে বলা হয় ঠেলা গেট। হ্যাঁ, এই গেটের যে আউট সাইড যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কিন্তু 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি কিন্তু বক্স পাইপ ব্যবহার করেছি। 1.5 ইঞ্চি বাই যেটাকে গ্যালভানিজ বক্স পাইপ বলা হয়, এটা কিন্তু রং ছাড়াও যদি আপনি 6 মাস 7 মাস 8 মাস যদি ফালায় রাখেন তারপরে কিন্তু জং আসবে না। এটা কিন্তু গ্যালভানিজ বক্স পাইপ এবং মাঝখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু লেদার কাটে, এগুলো কিন্তু জাহাজের প্লেট যেটাকে 5 মিলি মোটা, এটা কিন্তু আমরা জাহাজের প্লেট কিন্তু কাটিং করে লেদার কাটিং করে কিন্তু তারপরে কিন্তু এই ডিজাইনটা এনে কিন্তু আমরা ফিটিং করে দিয়েছি এবং কালার কিন্তু করে দিয়েছি ইনশাআল্লাহ। চমৎকার একটা, এইটার চারপাশে হচ্ছে বক্স, মানে বক্স পাইপ গুলো গ্যালভানাইজিং বক্স পাইপ গুলো, যেহেতু এটা টানা গেট হবে না, এটা স্লাইডিং হবে। স্লাইডিং এর যেটা হচ্ছে যে যদি টানা গেট হতো মাঝখান দিয়ে যদি খুলতো তাহলে সাইডে কি লাগাতেন? অ্যাঙ্গেল, তাহলে সাইডে অ্যাঙ্গেল দিয়ে ইয়া করে কবজা লাগিয়ে দিতাম, তাহলে আবার দুই দিকে দুই পাল্লা খুলে যেত। মানে অ্যাঙ্গেল সাইড মাঝখান দিয়ে খুলতে হলে এটাকে অ্যাঙ্গেল লাগাতে, অ্যাঙ্গেল হবে, যেহেতু এটা মাঝখানে খুলবে না, এটা একদিকে সাইড হয়ে একদিকে চলে যাবে, সেই কারণে এটা হচ্ছে গ্যালভানাইজিং বক্স পাইপ লাগানো হয়েছে। তো এইটার কস্টিংটা কেমন পড়েছে ইয়ে জানাল ভাই? এই গেটটার কস্টিং পড়েছে মোটামুটি 1,65,000 টাকার মতো এই গেটটার দাম এসেছে। 1,65,000 টাকা স্কোয়ার ফিট হিসেবে কত? এই গেটটা প্রতি স্কোয়ার ফিট পড়ছে 5 মিলি প্লেট দিয়ে, 5 মিলি প্লেট দিয়ে 1500 টাকা করে, 1500 টাকা স্কোয়ার ফিট পড়েছে, 1500 টাকা স্কোয়ার ফিট। তো সুপ্রিয় ভিউয়ার, আপনারা একটা নিজেদের বাড়ির গেটটা আপনারা নিজেরাই কস্টিং করে ফেলতে পারবেন। গেটটা আপনার গেটটা কতটুকু লাগাবেন, যদি আপনার গেটটা 10 ফিট হয় এবং হাইট যদি আপনার 9 ফিট হয় তাহলে হচ্ছে কস্টিংটা আরো কমে যাবে, কস্টিং আরো কমে যাবে। আপনার এই কস্টিংটা আপনি কিন্তু অনায়াসেই বের করে ফেলতে পারেন যে আপনারটা কস্টিং কেমন হবে। তো আপনাদের এই যে গেটটা অর্ডার করার নিয়মটা কি বলেন? আচ্ছা, আমাদের গেটের অর্ডার করার নিয়ম হচ্ছে এই গেটগুলো আমাদের
ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কিন্তু ভাইরা কিন্তু সরাসরি কিন্তু আমাদেরকে ফোনের মাধ্যমে কিন্তু ভাইরা কিন্তু আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবে। এবং আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া কিন্তু এটাই, এই ইমোতে অ্যাড হয়ে কিন্তু ভাইদের কাছে যদি কোনো ডিজাইন থাকে তাহলে কিন্তু আমাদেরকে ডিজাইন দিতে পারবে, আর যদি ডিজাইন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে ওনারা কিন্তু চয়েস করতে পারে। চয়েস হলে পরে তারপরে যেই ডিজাইনটা চয়েস হবে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা কিন্তু গেট কিন্তু ভাইদেরকে বানিয়ে দিব, এবং এইভাবে কিন্তু অর্ডারটা কনফার্ম করার সিস্টেম আসে। ওকে, তো সুপ্রিয় ভিউয়ার, যে এই আপনারা জানেন যে যারা এন্টারপ্রাইজ প্রচুর গেটের কাজ করে, এবং আপনারা তো তাকিয়ে দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্কশপে কতগুলো গেট চলমান অবস্থায় আছে, আপনারা এক নজরে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন যে কতগুলো গেট। এই যে একটা উনি জয়নাল ভাই একটা গেটের সামনে দাঁড়িয়ে আছে, তার পিছনে দেখা যাচ্ছে আরেকটা গেট এবং এই পাশে আরও একটা গেট। এখন দেখা যাচ্ছে যে এই ডিজাইনে লেজার কাটিং এর ডিজাইনের এই গেটটা এখন বেশি মানুষ পছন্দ করছে। জি, এই গেটটা কিন্তু অনেক 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 কিন্তু মার্কেট পেয়েছে, এই গেটটা কিন্তু অনেক চলা চলতেছে এখন, এই গেটটা অনেক মার্কেট পেয়েছে। এবং আপনারা জানেন যে জয়নাল ভাই যে কথাটা বললো যে ওনাদের যে স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা নক করবেন, আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয় তো ভালো কথা, তাহলে ওনাদেরকে বলবেন, ওনারা তো কস্টিং রেট বলেই দিল যে এটার পার স্কোয়ার ফিট কত। এছাড়া যদি আরও অন্য কোনো ডিজাইন আপনার থাকে, আপনার যদি অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইনগুলো ইমো হোয়াটসঅ্যাপে ওনাদেরকে ডিজাইনটা দিয়ে আপনারা কিন্তু কস্টিংটা জেনে নিতে পারবেন। তো আপনাদেরকে অর্ডার করতে কত পার্সেন্ট আগে অগ্রিম দিতে হয় সেটা বলেন। অর্ডার এসেছে, অর্ডারে অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে ভাইজানে গেটের সাইজ যা আছে, ভাইজানে গেটের যা সাইজ আছে তার দাম অনুযায়ী, যার যেই গেটের দাম অনুযায়ী যা দাম আসবে তার 50% অথবা 20% টাকা আগে যদি আমাদের অ্যাডভান্স করতে হবে, মানে 20-50% টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স হলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। তো অনেক ভাইরা তো নিজেদের বাড়ির কত ফিট মাপ লাগবে না লাগবে সেটা জানে না বা বুঝে না, অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশে আছে, বাড়িতে হয়তো তার খুব বুঝদার কোনো মানুষ নাই, সেই ক্ষেত্রে এই মাপগুলো নেওয়ার ব্যবস্থা কি বলেন? মাপ নেওয়ার সিস্টেম হচ্ছে কোনো ভাই যদি মাপ না দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের এইখান থেকে দুজন মানুষের কস্টিং খরচা ভাই যদি বহন করে তাহলে পরে আমরা লোক পাঠাবো ভাইয়ের বাড়িতে গিয়ে মাপ নিয়ে আসবে, এর জন্য দুজন মানুষের কস্টিং খরচাগুলো ওই ভাই বহন করে তাহলে পরে কিন্তু আমরা গিয়ে মাপ নিয়ে আসবো। সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা আছে, যদি ভাই যদি অর্ডার কনফার্ম করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাপের জন্য যাবো, মানে আপনাকে অর্ডার কনফার্ম করলে কনফার্ম করতে হবে। যদি বলে যে ভাই আমি এখান থেকে আপনাকে অ্যাডভান্স দিয়ে দিলাম আপনি গিয়ে মাপ নিয়ে আসেন তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে পরে বলবেন যে ভাই আপনি মাপ নিয়ে আসেন আমি আপনার আমি আমার বাড়ি থেকে আপনাকে অ্যাডভান্স করে দেবো ইনশাআল্লাহ। চমৎকার কথা। এখন আরেকটা বিষয় আছে যে অনেক প্রবাসী ভাইরাই তো এই ধরনের গেটগুলো দেখে এবং তারা এই বাড়ি নির্মাণ যারা করছে তারা আপনাদের কাছে গেটের অর্ডারগুলো দেয়। তো প্রবাসী ভাইরা যারা প্রবাসে থাকে তারা তো অনেক দূরে আছে, এখান থেকে কয়েক হাজার মাইল দূরে দূরে যারা আছে তারা আপনাদেরকে যে টাকাটা দিবে টাকাটা আপনাদের দেওয়ার আপনাদের কি ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা আছে? ব্যাংকের মাধ্যমে যদি দিতে পারে দিবে, আর যদি বিকাশের মাধ্যমে দেয় তাহলেও দিবে, আর যদি বলে যে না ভাই আমার বাংলাদেশের লোক আছে আমার আমি আপনাদের কারখানায় লোক পাঠাবো, সেই ক্ষেত্রে যদি কোনো ভাইরা যদি চায় যে আমার লোক আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারখানায় পাঠাক, আমাদের কারখানা দেখে যাক, আমাদের সাথে কথা বলুক, কথা বলে তারপর আমাদেরকে টাকা দিক। বাহ, চমৎকার। এখন এই গেটগুলো বানানো হলো, এই গেটগুলো বানানোর পরে এই গেটগুলো তো ফিটিং করতে হয়, এত ভারী একটা গেট, এগুলো যে ফিটিং করার জন্য কি আলাদা মিস্ত্রি তাকে নিতে হবে নাকি কিভাবে ফিটিং করা? এই গেটগুলো ফিটিং সম্পূর্ণই আমাদের নিজ দায়িত্বে করে দিয়ে আসবো ভাইয়ের বাড়ি। আপনাদের নিজ দায়িত্বে? আপনারা আমাদের নিজ দায়িত্বে গিয়ে ভাইয়ের বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো, এর জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে? আলাদা চার্জ দিতে হবে না। বা চমৎকার একটা জিনিস। আর এই যে কালারটা করেছেন কি চমৎকার একটা কালার, জল জল করছে, এই গেটটা যে বানালেন এইটার সাথে কি এই কালারটা জড়িত নাকি? না না, এই কালারটা সম্পূর্ণই আমি ভাইকে উপহার দিয়েছি, যে যতগুলো আমার কাস্টমার ভাইরা আছে সম্পূর্ণ ভাইদেরকে এই কালারটা আমি সম্পূর্ণতে ফ্রিতে দিচ্ছি, এর জন্য আলাদা কোনো টাকা নিচ্ছি না। মানে কালার গেট হচ্ছে আলাদা দামে নিচ্ছি কিন্তু কালারটা কালারের জন্য আলাদা কোনো টাকা নিচ্ছি না। আলাদা কালারের জন্য কালারটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, যারা এন্টারপ্রাইজের উপহার হিসেবে ফ্রিতে পাচ্ছেন, জয়নাল ভাই বললো যে ফ্রিতে। জয়নাল ভাই আপনারা এই যে গেট ছাড়া আর কি ধরনের কাজ করেন? আমরা কিন্তু সব ধরনের কাজ করি, একটা বিল্ডিং এর ভিতরে যা যা কাজ দরকার সব ধরনের কাজ করি কিন্তু আমরা, এসএস এমএস প্লাস্টিকের যদি কারো দরজা লাগে তাহলে কিন্তু আমরা কিন্তু প্লাস্টিকের দরজা, আরএফএল এর ভালো মানের দরজা আছে, ব্রাভো ডোর যদি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ব্রাভো ডোরও কিন্তু বিক্রি করতেছি। চমৎকার। আপনারা যে বাড়ির যে ইয়ের জানালার গ্রিল, সিঁড়ির রেলিং, এই ধরনের কাজগুলো সব ধরনের কাজ করি আমরা, এই ধরনের কাজ দেখেন যে এখানে কিন্তু আমাদের নিচে কিন্তু আমার কিন্তু অ্যাসেটের কিন্তু একটা দরজার ডিজাইনের কাজ চলছে, এবং এই যারা এন্টারপ্রাইজ
সুনামের সাথে বাংলাদেশে কাজ করে যাচ্ছে অনলাইনে অফলাইনে, তাদের এই এই ঠিকানা, আপনাদের ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন কিভাবে আসবে। ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে। আর যদি কোনো ভাইরা যদি গুগলে গিয়ে সার্চ করেন যে যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে সার্চ করলে পারে, কিন্তু আমাদের কারখানার লোকেশন আপনাকে দিয়ে দিবে গুগল ম্যাপে, এইটার এইটার লোকেশন দেয়া আছে, সেই লোকেশন অনুযায়ী আপনারা অনায়াসে এখানে চলে আসতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার, আমরা এই যারা এন্টারপ্রাইজের অনেকগুলো ভিডিও করেছি এবং তারা প্রচুর কাজ করে, বিধায় অনেকগুলো ভিডিও করা, তারা কিন্তু প্রতিনিয়তই তাদের একের পর এক গেট এখান থেকে ডেলিভারি যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, এই যারা এন্টারপ্রাইজের গেট চলে যাচ্ছে প্রত্যন্ত গ্রামে অঞ্চলে। আপনিও আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্নের বাড়ির জন্য গেট নির্মাণ করার জন্য আপনারা কিন্তু যারা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন, এখান থেকে কিন্তু গুণগত মানসম্পন্ন গেটগুলো তারা তৈরি করে থাকে। জি ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ করছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই, যে যে কথা কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে দিই ইনশাআল্লাহ, যে ভাইদের কিন্তু প্রবাসী ভাইদের কিন্তু অনেক কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু ভাইরা কিন্তু একটা বাড়ি করে, আর সেই বাড়ির মাধ্যমে যদি একটা ভালো ধরনের গেট দরজা জানালা যদি ভালো মানের যদি লোহা দিয়ে না বানাতে পারে, তাহলে কিন্তু মনের ভিতরে কিন্তু একটা কষ্ট থেকে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি যে ভাইরা আপনারা আগে যাচাই করেন, যাচাই বাছাই করে তারপরে কিন্তু যে কোনো এক জায়গা থেকে কিন্তু আপনার বাড়ির জন্য কিন্তু লোহার জিনিসপাতি কিন্তু লাগবে। আপনি যে আমার কাছে কাজ দিতে হবে সেরকম কোনো কথা না, আপনি আমার কাছে ফোন দেন, ফোন দিয়ে যাচাই করেন, ভালো মন্দ জানেন আমি কি মাল দিব আর একজন কি মাল দিবে সেই বিষয়ে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু তারপরে কিন্তু আপনার কাজ কাজ কিন্তু অর্ডার দিবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। ওকে, ধন্যবাদ জয়নাল ভাই। সুপ্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।